বন্ধুরা, আজকের ভিডিওটি অন্য সব ভিডিওর থেকে অনেকটাই আলাদা হতে চলেছে, কারণ আজকে আমি তৈরি করতে চলেছি একটি আরসি প্লেন। তো এটাকে বানানোর জন্য আমি অনেকদিন ধরেই চিন্তা করছিলাম। তো ফাইনালি এটা আমি আজকে বানাতে চলেছি। একজন বিগিনার হিসেবে কি করে এটাকে তৈরি করতে হয় আমি এটা দেখানোর তোমাদেরকে চেষ্টা করব। তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো চলো তাহলে ভিডিওটাকে শুরু করি। বন্ধুরা, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো সেজন্য আমি বডিটাকে তৈরি করব থার্মোকলের মাধ্যমে। তো চলো তাহলে আমরা সাইজ মতো কেটে নিই। এবং এখানটায় আমরা ফিশ বক্সের থার্মোকল ব্যবহার করছি, আর থার্মোকলের থিকনেস 1/2 ইঞ্চ করে কাটিং করে নেব। এখন এই কাটিং করা থার্মোকলগুলিকে আমরা সিরিঞ্জ কাগজ দিয়ে ঘষে স্মুথ করে নেব। সো বন্ধুরা, আমি যে মেজারমেন্টের প্লেনটা তৈরি করছি সেটা আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেব, এবং এটা আমার আগে থেকেই ড্র করা আছে, সেটা আমি থার্মোকলের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দেব। তারপর আমরা সাইডের ফ্রেমগুলিকে থার্মোকলের মধ্যে মেজারমেন্ট করে নেব। এখন হলো প্লেনের ডানাগুলিকে ঠিকঠাক মেজারমেন্ট করব। এখন আমরা প্লেনের মেইন বডিটাকে কাটিং করে নেব। তারপর আমরা ফ্রেমের সাইডগুলোকে সিরিঞ্জ কাগজ দিয়ে ঘষে সুন্দরভাবে স্মুথ করে নেব। আর বাকি ফ্রেমগুলোকেও আমরা ঠিকঠাক করে কাটিং করে নেব। সো বন্ধুরা, এখন আমরা উইংয়ের মধ্যে অ্যালোরনের জায়গাটা কাটিং করে নেব। আর অ্যালোরনগুলি ঠিকঠাক মুভমেন্ট করার জন্য আমরা তার কিনার দিক দিয়ে অল্প কাটিং করে নেব। এখন অ্যালোরনগুলিকে সেট করার জন্য আমরা উইংয়ের মধ্যে চাকু দিয়ে ফুটা করে নেব দুই পাশে, এবং অ্যালোরনের মধ্যে আমরা চাকু দিয়ে ফুটা করে নেব। তারপর প্লাস্টিকের এরকম পাতলা শীট দিয়ে আমরা ছোট ছোট টুকরা করে ওই ফুটোগুলোর মধ্যে ঢুকিয়ে এভাবে আমরা অ্যালোরনটাকে সেট করব।
বন্ধুরা দেখতে পারছো আমাদের অ্যালারনগুলি সুন্দরভাবে কাজ করছে। এখন উইংটাকে আর একটু স্ট্রং করার জন্য আমরা একটি বাঁশের স্টিক লাগিয়ে দেব। এই বাঁশের স্টিকটাকে লাগানোর জন্য আমরা একটি সঠিক মেজারমেন্ট দিয়ে একটি জায়গা তৈরি করে নেব। তারপর বন্ধুরা এই ব্যাম্বো স্টিকটাকে আমরা গ্লুগানের মাধ্যমে ঠিকঠাকভাবে লাগিয়ে দেব। এখন হলো প্লেনের হরিজন্টাল ফ্রেমগুলিকে আমরা সেট করব। হরিজন্টাল ফ্রেমগুলি খুব সুন্দরভাবে ফ্রেমের সঙ্গে লেগে গেছে। এখন আমরা প্লেনের হরিজন্টাল স্টেবিলাইজারটার মধ্যে এলিভেটরটাকে কাটিং করে নেব। বন্ধুরা হরিজন্টাল স্টেবিলাইজারটাকে সেট করার জন্য আমরা প্লেনের ব্যাক সাইডে একটি জায়গা তৈরি করে নিয়েছি এবং এখন আমরা প্লেনের বডিটার মধ্যে সেলোটেপ দিয়ে কভার করে দেব, তবে বডিটি একটু স্ট্রং হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হরিজন্টাল স্টেবিলাইজারটাকেও আমি সেলোটেপ দিয়ে কভার করে দিয়েছি। এখন আমরা টোটাল বডির বর্ডারগুলিকে ইয়েলো কালার করে দেব। বন্ধুরা আমরা এই হরিজন্টাল স্টেবিলাইজারটাকে ফেভিকল আঠার মাধ্যমে প্লেনের বডির সঙ্গে লাগিয়ে দেব। এখন আমরা উইংয়ের সঙ্গে প্লেনের বডিটাকে অ্যাটাচ করব। তো সেই জন্য দেখতে পাচ্ছো উইংয়ের মধ্যে আমি পিভিসি পাইপ দিয়ে দুটো এল বানিয়ে জয়েন করে দিয়েছি এবং এখন আমরা প্লেনের মধ্যে আমরা ফেভিকল আঠা লাগিয়ে জয়েন করব এবং বাইরের দিক দিয়ে আমরা গ্লুগানের মাধ্যমে এটাকে শক্ত করে লাগিয়ে দেব। বন্ধুরা এখন আমাদের অলমোস্ট বডির কাজ কমপ্লিট। সো এখন আমরা ইলেকট্রনিক্সগুলো সেট করব। বন্ধুরা আমরা এখানে ইলেকট্রনিক হিসেবে একটি 2200 mAh-এর লিপো ব্যাটারি ব্যবহার করছি এবং 40 ampere-এর একটি ESC আর 2200 kV-র একটি BLDC মোটর এবং দুটি 180° সার্বো মোটর। অ্যাট ফার্স্ট আমরা সার্বো মোটরগুলিকে ইনস্টল করব। এখন আমরা অ্যালারনগুলির মধ্যে কন্ট্রোল হর্ন সেট করব এবং এই কন্ট্রোল হর্নগুলিকে আমি পুরান ATM কার্ড দিয়ে
কাটিং করে বানিয়ে নিয়েছি। কন্ট্রোল হর্নগুলির থেকে আমরা সার্ভো মোটরের সঙ্গে স্টিল ওয়্যার দিয়ে কানেক্ট করে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের অ্যালারন এবং এলিভেটরটা ঠিকঠাক কাজ করছে। পিভিসি কার্ডবোর্ডটার মধ্যে আমরা মোটরটিকে সেট করব। গ্লু গানের সাহায্যে আমরা এই মোটরের ফ্রেমটিকে সেট করে দেব। এবং এই ESC-টাকে আমরা ডবল টেপ আঠার সাহায্যে ফ্রেমের সঙ্গে সেট করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, চল থ্রোটল দে। হ্যাঁ, ফুল থ্রোটলটা চেক করি। দে দাবা 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 দাবা। ও দাদা, সো গাইজ, অনেকটাই প্রেশার আছে। বন্ধুরা আমরা সবার প্রথমে প্লেনটিকে একটি বাঁশের সঙ্গে সুতা দিয়ে বেঁধে অনেক প্র্যাকটিস করেছি। সো তারপরে আমরা একবার ডিসিশন নিয়েছি যে সুতা ছাড়াই উড়াবো। সো দেখো ওই ভিডিওটা। বন্ধুরা দেখতে পারলে আমি ক্র্যাশ করিয়ে দিলাম, কারণ আমি এখনও ঠিকঠাক কন্ট্রোলিংটা শিখে উঠতে পারিনি। সো আর আমি আরও দুই তিনবার ট্রাই করেছিলাম উড়ানোর, বাট এটা উড়েনি। বন্ধুরা আজকের জন্য ভিডিওটাকে এখানেই স্টপ করছি। সো দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে।